بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق. So এখানে দেখরা red mark হয়েছে. So red mark meaning হলো কি, কলকলা letter. Cough is কলকলা letter. কলকলা letter হলো কি, 5 letter. Cough, twa, ba, jim, dal. So এখানে মাঝে দেখরা cough হয়েছে কলকলা letter. সো কফ যদি সুকুন হয় অর কলকলার লেটার মিন ওইলগে এ দিস ফাইভ লেটার যদি সুকুন হয় সো কলকলা খর্তম হইব। সো কলকলা মেইন ওইলগে হার্ডলি আর জোকিং সাউট খর্তম হইব, মানে ফল লাইক এক্সাম্পল কুল আউযু বিরব্বিল ফালক, বিরব্বিল ফালক কফরে ওলান সাউন্ড হার্ডলি সাউন্ড খর্তম হইব আর জোকিং সাউন্ড খর্তম হইব। সো আপনারা আন্ডারস্ট্যান্ড করতে পারছেন। সো আউযু আইন ওয়াও পেশ উ টু আলিফ লং, ওকে দেন বাকি তো আর ফারা। মিউ শাররি মা খলক, মিম নুন জের মিন। সো নুন সাকিন আইছে দেন আফটার বিফোর শিন, আফটার শিন আইছে। তো শিন ইজ দ্য ইখফা লেটার, ইখফা হরফ ফন্ডটি আমরা কইছিলাম, আমি কইছিলাম দেন ফন্ডটি হরিফর মাঝে শিন আইছে। সো শিন আওয়ার কারণে নুন সাকিন আর দুই যাব দুই যার দুই পেশর আফটার যদি এনি লেটার এফার আয় তো আমরা রিড করমু লাইট নাজাল সাউন্ড করিয়া। সো মিউ শাররি মা খলক, খলক খ ইজ দ্য ফুল মাউথ লেটার। ওকে সো ওয়ামিউ ومن شر غاسق إذا وقب، ومن شر غاسق إذا وقب. So again أخانا نزل light نزل sound خربا. So غا 12 long or 1 or 12 long. سقين إذا سقين إكانو clear لي خويبا because إكانو no غنا no ইখফা সিকিন ইজা ওয়াকাব বা এগেইন কফ। তো আমরা কইছি যেন রেড মার্ক ইজ তো কলকলা লেটার, কেন ক্লিয়ারলি বুঝতে পারবা যেন কলকলা আইছে। ওয়াকাব ওয়ামিউ শাররিন নাফাসাতি ফিল উকাদ। ওকে সো আমি এখানে এগেইন গুন্না হরিয়া রিড করতে হবে লাইট নেজাল সাউন্ড। শাররিন নাফাসাতি ফিল, সো এখানে কিতা হয়েছিলাম আমরা আগর সুরে দেখছি যে গুন্না ইয়া মালিকিন নাস নুন সাদ্দা এগেন আইসে। সো নুন তাসদিদ আইসে তো গুন্না খতম হইব। অমিও শাররিন নাফাসা নাখর মাছ দে আওয়াজরে গোপন করিয়ে গুন্না রেড করতাম হইব। শাররিন নাফাসা দুই খারা যাব রয়েছে দেখরা, তো ওয়ান আলিফ লং ওয়ান আলিফ লং। নাফাসাতি ফিল ফিল ওকাদ ওয়ামিউ শাররিন শাররি হাসিদিন ইজা হাসাদ। সো ওয়ামিউ এগেইন ইখফা লেটার লাইট নাজাল সাউন্ড এন্ড ওয়ান আলিফ স্ট্রেচ করবা। ওমিউ শাররি হাসিদিন ইজা হাসাদ। সো আশা করছি আপনারা ভালো করে বুঝতে পারছেন, আন্ডারস্ট্যান্ড করতে পারছেন আমি কি লেখান পড়ছি শুদ্ধ করিয়া তাজবিদ সহকারে। তো আপনারা ওলান বারবার প্র্যাকটিস করবা আর প্র্যাকটিস করতে করতে ইনশাআল্লাহ সহি হয়ে যাই বাবা। সো টুডে নাও কুল আউযু বিরব্বিল ফালাকর আমি বাংলা অর্থ তর্জমা আপনার কাছে কইলাম। সো বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরব্বিল ফালাক মিন হইল কি, কুল মানে মিন, মিন কুল বলুন, আউযু মানে আমি আশ্রয় গ্রহণ করছি। আউযু বিরব্বিল ফালাক, ফালাক মিন হইল কি প্রভাতের মানে দিনর প্রভাতের, রব্বি রব্বিল পালন রবর তো বুঝরা রব মিনিং রব মানে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ। বিরব্বিল ফালাক কুল আউযু বিরব্বিল ফালাক বলুন আমি আশ্রয় গ্রহণ করেছি
কর্সি প্রবাতের পালন কর্তার মিউ মিউ শরিমা খলাক সমিউ তিনি যা সৃষ্টি করেছেন, শরি মানে যা সৃষ্টি করে খলাক মিনে সৃষ্টি করেছেন মানে বানাইয়া দিয়েছেন যেটা দুনিয়ার মাঝে, তিনি যা সৃষ্টি করছেন মানে আখৈরা আল্লাহ যা সৃষ্টি করছেন ফাটাইয়া দিয়েছেন দুনিয়ার তার অনিষ্ট থেকে, তার শরি মানে হইল গিয়া অনিষ্ট মানে খৈরর বাদ খান থাকি ধরিল খৈরা বাদ অনিষ্ট মিনিং হইল গিয়ে বাদ, আমরা বা মায়ের ভাষায় বুঝাইয়া খৈরাম যেন বাদ জিনিস থাকি, আল্লাহ যেটা দুনিয়ার মাঝে সৃষ্টি করছেন বানাইয়া দিয়েছেন সকলটাও তো আল্লাহ বানাইছেন, বাদ হোক বাল হোক এভরিথিং আল্লাহ বানাইছেন, তো আল তিনি যা সৃষ্টি করছেন আল্লাহ তার অনিষ্ট থেকে, ওমি শররি গাসিকিন ইজা ওয়াকাব সো অন্ধকার, ওমি শররি গাসিকিন মিন নইল ইজা ওয়াকাব অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমাগত হয় মানে আন্ধায় যে সময় রায় তৈ যায় রাত্রর অন্ধকারর জিনিসটা কি ধরিল অন্ধকারের মাঝে সততা ঘোরাফেরা করে চলাফেরা করে আসে না বাদ জিনিস হয় ওটা অন্ধকার রাত্রর বাদ জিনিসটা কি, ওকে সো যখন তা সমাগত হয়, ওয়ামি শররিন নাফাসাতি ফিল উকাদ গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে মানে ওয়ামি শররিন নাফাসা সো ওয়ামি শররিন নাফাসাত মিনি লগে ফুৎকার যেটা জাদু করে জাদুকারিনীদের অনিষ্ট থেকে, ওকাদ শররি মানে অনিষ্ট থেকে, ওকাদ যেটায় ফু দে ওকাদ মানে ফু দে যেটায়, ওমি শরীর নাফাসা তিফিল ওকাদ যেটা জাদুকারণী আছে তারা গ্রন্থিতে ফুৎকার দিয়ে অনিষ্টার অনিষ্ট থেকে আমরা আশ্রয় মানে আজ সাহায্য চাইলাম আল্লাহর কাছে, সো আমি মানে আশ্রয় প্রার্থনা করছি মানে সাহায্য মানে আল্লাহ আমরা মাফ কর্তা এর মিন, ওমি শরি হাসিদিন ইজা হাসাদ এবং হিংসুকের শরি ওমি শরি মানে অনিষ্ট থেকে, এগেইন হাসিদিন হাসিদ মিনিং ওর হাসদ মিনিং ওর লাগে হিংসা, ওকে সো হিংসুকের হিংসা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থন সাহায্য চাইরাম অনিষ্ট থেকে মানে আমরা হেফাজতে রাখতা মেন কথা, সো এ কথা হইল গিয়া এখানো আল্লাহ বার হইয়া দিরা এই সুরার মাঝে আমরা আশ্রয় চাইতাম আল্লাহর কাছে যে মানুষর আল্লাহ যেটা বানাইয়া দিছেন দুনিয়ার মাঝে ওতার সকল তার আছে মানে বাদ জিনিস আছে বাদ জিনিসর অনিষ্ট তাকিয়া মানে বাদ খাম তাকিয়া আল্লাহ আমরা হেফাজতে কর্তা, রাত অন্ধারির মাঝে রাত্রর অন্ধকারর অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত কর্তা, এন গ্রন্থিতে ফুৎকার দেওয়া জাদুকরিণীদের তাকিয়া আল্লাহ হেফাজত কর্তা, এন হিংসুকের হিংসা তাকিয়া আল্লাহ হেফাজত কর্তা, সো ইনো সাইডটা জিনিস আনা হয়েছে তো এই সাইডটা লাগি আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলাম, সো আলহামদুলিল্লাহ দি সুরা দটা নাজিল হয়েছে ওয়েন আর কিতাব লাগে নাজিল হইল আর আল্লাহ কিতাব স্টোরি মেন সেনে কোন সময় আল্লাহ আমরা নবী কাছে পৌঁছাই দিয়েছেন আমি আলোচনা করবো ইনশাআল্লাহ আদার ব্লগ স্টোরি ব্লগ, সো আপনারা ভালো করে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আশা করছি, সো ইয়া সো ভালো করে মন দিয়ে পড়বা শেয়ার করবা ইনশাআল্লাহ, সো ইয়া যদি কিছু কমেন্ট মেন থাকে তো আপনারা কমেন্ট করিয়া কইবা জানাইবা, সো সহি করি ফরবা অ্যান্ড আমার লাগি দোয়া করবা আমার বাচ্চাদের লাগি দোয়া করবা আমরা সকলের লাগি আর উম্মত হলার লাগি দোয়া করবা, অ্যান্ড প্লিজ শেয়ার করবা অ্যান্ড ভালো থাকবা সবাই, আসসালামু আলাইকুম, আজকে ধন্যবাদ।